ওড়িশা প্লেয়ার্স কর্নার ক্লাবে ধুমধাম করে পালিত হচ্ছে দুর্গোৎসব। এই পুজোকে শুধু পরিষদ পুজো বললে কম বলা হয়। তার কারণ এই মণ্ডপের পাশেই থাকে প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়, কাজেই এই পুজোকে তার বাড়ির পুজো বলাই চলে। প্রতিবারই মহারাজ মণ্ডপে এসে ঢাক বাজান, পুজো দিয়ে যান, এবারেও তার অন্যথা হয়নি। বিধি মেনেই পুজোর আয়োজন করা হয়েছে বরিশা প্লেয়ার্স কর্নারে। সেই মতোই সকাল থেকে পুষ্পাঞ্জলি ও পুজোর অন্যান্য কাজ হয়। পুজোর কাজের মধ্যেই মণ্ডপে দেখা যায় সবার প্রিয় দাদাকে। নিজের পুজোর জীবনযাপন ও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও বক্তব্য রাখেন তিনি। মা দুর্গা প্রতিবার এলে সারা পশ্চিমবাংলার মানুষ আনন্দ করে। প্রশাসক হিসেবে আপনার কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, বিভিন্ন কাজ করতে থাকে। কাল পরশু আইপিএল ফাইনাল, সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার কি মনে হচ্ছে, কতটা আশাবাদ? ইয়া ভালো, ইয়া খুব ভালো। এবার যেরকম খেলবে ধোনি ব্যাক ইন দ্য টিম, মানে সেটা কতটা হেল্প করবে? একটা প্রশ্ন ছিল যে আমাদের সবার মধ্যে পুজো নষ্ট থাকে, দাদার পুজো নষ্ট নেই, দাদার ছোটবেলার পুজো কেমন কেটেছে? আমার প্রতি বছর পুজো ভালো কাটে, পুজো ভালো কাটে, পুজো ভালো কাটে। এত লোক, এত মা দুর্গাকে দেখলেই বাঙালি ভালো থাকে। ক্যামেরায় অর্কপূর্ব চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌশিক রায়, রিপোর্ট আরতি নিউজ, কলকাতা।